হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশান আর আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশানটি বেরিয়েছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রাহাড়া নর্থ চব্বিশ পরগনা থেকে। এখানে আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড অফলাইন। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। এখানে পোস্ট নেম রয়েছে গ্রুপ ডি পিওন। এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। এবং এটি হচ্ছে ভ্যাকেন্সি কোড। এই ভ্যাকেন্সি কোডটি আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের লিখতে হবে। বয়সীমা এখানে চাওয়া হয়েছে 20 থেকে 40 বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের উপর ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশন। এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কীভাবে হবে। তো প্রথমে আপনাদের শর্ট লিস্টেড করা হবে, তারপরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে রিটেন টেস্টের জন্য। রিটেন টেস্ট আপনাদের দুটি পার্টে হবে, পার্ট ওয়ান এবং পার্ট টু, এবং সবশেষে হবে আপনাদের পার্সোনালিটি টেস্ট। পার্ট ওয়ান রিটেন টেস্টে আপনাদের কোশ্চেন থাকবে 25 নম্বরের এবং পার্ট টুয়ে থাকবে আপনাদের 15 নম্বর, পার্সোনালিটি টেস্টে থাকবে আপনাদের 10 নম্বর। তো সব মিলিয়ে আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস আপনারা পেয়ে যাবেন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা অবশ্যই সিলেবাসটি সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এতে আপনাদের সুবিধা হবে রিটেন এক্সামের জন্য প্রিপারেশন করতে। আপনাদের কোশ্চেন হবে বাংলা ভাষাতেই। রিটেন এক্সামের জন্য আপনাদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে পোস্টের মাধ্যমে। রিটেন এক্সামের এক সপ্তাহ আগে যদি আপনারা অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই স্কুল অফিসের সাথে যোগাযোগ করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের অফলাইনের মাধ্যমে পে করতে হবে। যেদিন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে যাবেন সেদিন আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এবং ক্যাশের মাধ্যমে পে করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা এবং এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 400 টাকা। পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 300 টাকা। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অফলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে একটি এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপর নিজের হাতে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের নিচে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এই অ্যাডমিট কার্ডটিকেও আপনাকে একটি এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপর নিজের হাতে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে। এখানে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে এবং তার নিচে আপনাদের সিগনেচার করে দিতে হবে। এই যে এই ফাঁকা জায়গাটায় এখানেও আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে দিতে হবে এবং নিচের এই ফাঁকা বক্সে আপনাদের সিগনেচার করে দিতে হবে। এরপর আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ডের সাথে আরও কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, আপনার রেসিডেন্টাল অ্যাড্রেসের প্রুফ, ডেট অফ বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো, এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং আপনাদের যদি আগে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তার সার্টিফিকেট। তো এই সমস্ত ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ডটিকে আপনারা একটি এনভেলপের মধ্যে ভরে নেবেন। তারপর এই ঠিকানায় গিয়ে জমা করে দেবেন। ঠিকানাটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রাহাড়া খড়দাহ এসডি অফিস ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা কলকাতা 700118। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের নিজে গিয়েই জমা করতে হবে, পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠালে হবে না। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে 30 মে 2022 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জমা করার 14 জুন 2022 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আপনাদের রিটেন এক্সাম হবে 3 জুলাই 2022 তারিখে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এবং আপনাদের ঠিকানা হয়ে যাবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রাহাড়া। এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এই পয়েন্টসগুলি একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। আপনারা যারা রিটেন এক্সামের জন্য শর্ট লিস্টেড হয়েছে তাদের লিস্ট প্রকাশিত হবে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের রিটেন এক্সামের 2 সপ্তাহ আগে। তো আপনারা অবশ্যই একবার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে দেখে নেবেন। আরও কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার আগে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা নিয়ে যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব।
এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের। এর ইউআরএল লিংক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি এই ওয়েবসাইটে এসেও ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য আপনাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং সিলেবাস ডাউনলোড করার জন্য আপনাদের এই যে এই লিঙ্কে ক্লিক করতে হবে। কোশ্চেন প্যাটার্নের নোটিশ ডাউনলোড করার জন্য আপনাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এটি হচ্ছে রিটেন এক্সামের সিলেবাস পার্ট 1 এবং পার্ট 2 রিটেন এক্সামের সিলেবাস। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।